আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার রেটের বিস্তারিত আপডেট আমরা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজে প্রচার করে যাচ্ছি। কাজেই ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি জানতে পারবেন আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন। আমরা বিশ্বাস করি যেহেতু আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি, আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে। আমাদের আপডেটটি জানার পর আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন, যেহেতু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন এক্সচেঞ্জ আজ আপনাকে বেশি রেট দিচ্ছে এবং আপনি টাকা বেশি পাবেন। মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন 25.95 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 23 টাকা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল 29.27 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 28.95 টাকা। US ডলার $122 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 110 টাকা। ইউরোপিয়ান ইউরো $133 ব্যাংক টু ব্যাংক। ইতালিয়ান ইউরো $133.70 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 132.50। ব্রিটেনের পাউন্ড $155 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 155 টাকা। সিঙ্গাপুরের ডলার $90.86 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $90.70। অস্ট্রেলিয়ান ডলার $80.16 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $75.26। নিউজিল্যান্ড ডলার $63.17 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $64.27। কানাডিয়ান ডলার $89 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $89। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত $32.17 ব্যাংক টু ব্যাংক, ওমানের রিয়াল $313 ব্যাংক টু ব্যাংক, বাহরাইনি দিনার $320.56 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $309। কাতারি রিয়াল $33.58 ব্যাংক টু ব্যাংক, কুয়েতি দিনার $398.41 ব্যাংক টু ব্যাংক, $379.52 ক্যাশ পিকআপ। সুইজারল্যান্ড ফ্রেন্স $139.24 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ $139। দক্ষিণ আফ্রিকান রান $5.80 ব্যাংক টু ব্যাংক, জাপানি ইয়েন $0.73, দক্ষিণ কোরিয়ান অন $0.09, ইন্ডিয়ান রুপি $1.29। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডে টাকার রেটে পরিবর্তন যে কোনো সময় হতে পারে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই নানান পদ্ধতির অবলম্বন করি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিকআপ, এজেন্ট কমিশন, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, মানিগ্রাম সহ আরও অনেক পদ্ধতি। এ সকল সিস্টেম ব্যবহার করতে গেলে আপনি টাকার রেটে অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5%, মোট 5% আপনি পাচ্ছেন। এটি পাবেন কিনা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে টাকা পাঠাবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায় আপনার আপনজন উপস্থিত থেকে যেন ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, প্রতিদিনের টাকার রেট আপডেট প্রতিদিন জানতে পারবেন।